লাবু এই গোস্ত খায় আসো রে গরু গোস্ত খায় মাংস দিব মাংস খায় চিয়ে থাক থাক দুধ খায় ইলা ইলা এদিকে কি গে তাহলে কি গাছ হ্যাঁ নোট না তোমরা ইলা এদিকে না ওই দেখ ওই কোনায় ফ্রেম দেখছিস হ্যাঁ ওই যে কোনায় দেখছিস ওই যে গাছের স্ট্রেট হাস তুই ওই গাছের কোনায় তোর ওই টুকায় দিয়ে কিছু বস্তা নিয়ে কিছু একটা টুকা এই কোনারে যা ওই দূরে ঝোপ কিন্তু চোদ্দবার ভালো করে বুঝে যাবে হারাম যাদের তো চোদ্দবার বলতে হবে তাকে ওই যে আলো পড়ছে ওই গাছের গোড়াটায় ওই গাছের গোড়া থেকে একটু ভিতরে ঢুকে কিছু একটু টুকাই থাক বস্তা নিয়ে দিলে যাচ্ছে তুমিও যাবে একটু পরে একজন তুমিও যাবা তো চপ আর নুনে না সাপ দেবে ইলা জলদি যা তোমরা নইল না স্যার আফসার ভাই আপনি ডেকে নেন ডেকে নেন হ্যাঁ বা ছেড়ে দেন ছেড়ে দেন আপনি ছেড়ে দেন হ্যাঁ ইলা যা আপনি সরে আসেন হ্যাঁ এইখানে ইলা নিচু হয়ে নিচু হয়ে আমি দেখতে ফ্রেম তো দেখে গেলি তারপরে বললাম না তোর 100 বার ওই জঙ্গল তুই বললাম গাছের গোড়াটা তুই কোথায় চলে গেলি তুই দেখালাম গাছের গোড়াটা কোথায় যাচ্ছে ঘুরো ঘুরো নিচু হয় না নিচু না তো তোর ফেস দেখা যাবে না লাবু 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 বাদ দে সজীব রে পাঠা সজীব আছে বাবা সজীব এদিক দিয়ে যাও এদিক দিয়ে যাও সজীব এদিকে আসো দেখে যাও দেখে যাও এদিকে আসো এদিকে আসো সজীব ওই যে গাছের গোড়ায় যায় না হ্যাঁ তুমি নিচু হয়ে টুকাবা একদম মুখটা যদি দেখতে পাই তখন তুই মাথাটা ঘুরে সাপটা দেখছো এই যে এই যে এই যে হ্যাঁ এই এইখানে তোর মুখটা থাকতে হবে যাও বলো তো যাও লাভ ফ্রেম দিয়ে শোন না ফ্রেমে দাঁড়িয়েছে হ্যাঁ ও না পালে সজীব নিচু অনেক নিচু মাথা আরো নিচু অনেক নিচে হ্যাঁ এই যে এবার এই যে হ্যাঁ দেখ তোমরা সরে যাও তোমরা সরে যাও ভাই এখান থেকে কাপড় চোপড় নিয়ে সরেন এদিক থেকে সরেন না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এরকম একটু নিবো হ্যাঁ একটু যাক 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 হ্যাঁ এই তোমরা সরো লেজ ধরে ফেলেন হ্যাঁ